বিদ্যুতের সমস্যার কারণে আমরা উপাসনা কন্টিনিউ করতে পারিনি, ব্যর্থ হয়েছি। তবু ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি বিদ্যুৎ তিনি দিয়েছেন, আর এখন আবার আমরা উপাসনার বাকি অংশে ফিরে যাব। সুসমাচার পাঠ আমরা শ্রবণ করব, আর এই সুসমাচার পাঠের পরে আমাদের ঈশ্বরের এক কন্যা তিনি প্রভুর স্তব স্তুতি আরাধনা তিনি করবেন একটি গানের মাধ্যমে, তার ধন্যবাদের অর্ঘ তিনি সমর্পণ করবেন সুসমাচার পাঠের পরে। সুসমাচার পাঠ মার্ক লিখিত সুসমাচার 3:7-19 সাধু মার্ক লিখিত সুসমাচার 3:7-19 সাধু মার্ক 3:7-19 পরে যীশু আপন শিষ্যদের সহিত সমুদ্রের নিকটে প্রস্থান করিলেন, তাহাতে গালিল হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল। আর জিহুদিয়া, জেরুসালেম, ইদোম, জর্দন নদীর পরপারস্থ দেশ এবং সোর ও সিদনের চারিদিক হইতে অনেক লোক, তিনি যে সমস্ত মহৎ মহৎ কার্য করিতেছিলেন তাহা শুনিয়া তাহার নিকটে, অর্থাৎ যীশুর নিকটে আসিল। তখন তিনি আপন শিষ্যদিগকে বলিলেন, ভিড় প্রযুক্ত যেন একখানি নৌকা তাহার জন্য প্রস্তুত থাকে, পাছে লোকে তাহার উপরে চাপাচাপি করিয়া পড়ে। কেননা তিনি অনেক লোককে সুস্থ করিলেন, সেই জন্য ব্যাধিগ্রস্ত সকলে তাহাকে স্পর্শ করিবার চেষ্টায় তাহার গায়ের উপরে পড়িতেছিল, আর অশুচি আত্মারা তাহাকে দেখিলেই তাহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিতেন, যেন তাহারা তাহার পরিচয় না দেয়। পরে তিনি পর্বতে উঠিয়া আপনি যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন, তাহাতে তাহারা তাহার কাছে আসিলেন। আর তিনি 12 জনকে নিযুক্ত করিলেন, যেন তাহারা তাহার সঙ্গে সঙ্গে থাকেন, ও যেন তিনি তাহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করেন, এবং যেন তাহারা ভূত ছাড়াইবার ক্ষমতা প্রাপ্ত হয়। আর তিনি শিমনকে পিতর এই নাম দিলেন, এবং শিবদের পুত্র যাকব ও সেই যাকবের ভ্রাতা জোহন এই দুইজনকে বনের গস অর্থাৎ মেঘধনের পুত্র এই উপনাম দিলেন। আর আন্দ্রেয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফের পুত্র যাকব, থদ্দেয়, উদ্যোগ শিমন, এবং যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল সেই ইস্করিয়তীয় যিহূদা। ইহাই খ্রিস্টের সুসমাচার। ঈশ্বর তোমার ধন্যবাদ। এই সময় আমরা প্রভুর এক সন্তানের মুখ থেকে তার একটি স্তুতি আরাধনার গান আমরা শ্রবণ করব, তারপর শাস্ত্র আলোচনায় আমরা যাব।
ঈশ্বরের মহানামের গৌরব প্রশংসা করে, যে গানের মাধ্যমেও প্রভুর প্রশংসা প্রভুর গৌরব আমরা করেছি। আর যে শাস্ত্র অংশ আমরা পাঠ করেছি, মার্ক লিখিত সুসমাচার 3:7-19 প্রথম অংশ পর্যন্ত, আর সেই পাঠের মধ্য থেকে আজকের যে প্রচার্য বিষয় সেটি হল খ্রিস্টের সন্তানদের, অর্থাৎ যারা বার্তাবহক প্রচারক তাদের ক্ষমতা নির্ভর করে খ্রিস্টের সঙ্গে তাদের সম্পর্ক ও জীবনযাত্রা। প্রভু যিশুর সঙ্গে প্রচারকদের জীবনযাত্রার মান নির্ভর করে তাদের ক্ষমতার উপরে, তারা কত ক্ষমতাবান হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করবে এবং আশ্চর্য ক্ষমতাযুক্ত কার্য তারা করবে। আসুন ঈশ্বরের বাক্যে যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব তোমার প্রশংসা করি। পঞ্চসপ্তমীর পরে পঞ্চম রবিবারের যে ধ্যান রেখেছে প্রভু, যারা আমরা তোমার কার্য করি, বার্তাবহক প্রভু গো, আমাদের ক্ষমতা নির্ভর করে আমাদের জীবনযাত্রা কতটা তোমার সান্নিধ্যে আমরা কাটাই। প্রভু যিশু তুমি আশীর্বাদ দাও, যেমন তোমার শিষ্যদেরকে পরিচালনা করেছিলে তেমনিভাবে যারা তোমার কার্য করেন কার্য করে চলেছেন তাদেরকেও শক্তি যোগাও, যেন প্রভু তোমার সঙ্গে সম্পর্কযুক্ত থেকে তারা তোমার প্রশংসা গৌরব বার্তা বহন করতে পারেন। যে শাস্ত্র অংশ আমরা শ্রবণ করেছি, যখন আলোচনায় যাব প্রভু গো, তোমার জ্ঞান ভিক্ষা করে তুমি জ্ঞান প্রদান করো, যেন সেই জ্ঞানের মাধ্যমে আমরা তোমার বাক্যকে শুধু কর্ণ দিয়ে নয় হৃদয় থেকে উপলব্ধি করতে পারি। প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব প্রশংসার্থে আমরা আজকের অনলাইন সার্ভিস আমরা করছি, গানের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, শাস্ত্র পাঠের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রশংসা করতে সমর্থ হয়েছি। এখন ঈশ্বরের বাক্যে আমরা প্রবেশ করছি। বাক্যের যে মূল বিষয় রয়েছে আর সেটি হলো খ্রিস্টের সন্তানদের ক্ষমতা নির্ভর করে খ্রিস্টের সঙ্গে তাদের সম্পর্ক ও জীবনযাত্রা। খুব সহজ ভাষায় যদি বলি তাহলে ঈশ্বরের সঙ্গে বা প্রভু যিশুর সঙ্গে বার্তাবহকদের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি সঠিক হয় তাহলে আশ্চর্য কার্যের মধ্য থেকে ঈশ্বরের মহিমা প্রভুর সন্তানেরা বা বার্তাবহকেরা প্রকাশ করতে পারে, যেন প্রভুর মহিমায় সমস্ত মানুষ তারা চলতে পারে এবং ঈশ্বরের মহিমা দেখতে পারে, নিজেদের জীবনকে আরও ঈশ্বরের সান্নিধ্যে তারা নিয়ে আসতে পারে। আর যে পাঠ আমরা শ্রবণ করেছি মার্ক লিখিত সুসমাচার 3:7-19, আর এখানে দেখতে পাই যে গালিল সাগরের তীরে প্রভু যিশু খ্রিস্ট তিনি শিষ্যদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। আর এখানে বলতে চাই যে প্রভু যিশু খ্রিস্ট গালিল সাগরের তীরে, জর্দন নদীর তীরে বা জেরুসালেমের বিভিন্ন প্রান্তে যখন তিনি প্রচার করতেন, শিষ্যদের সঙ্গে যেতেন, তখন হাজারো মানুষ প্রভু যিশুকে স্পর্শ করে সুস্থ হওয়ার লক্ষ্যে তারা চাপাচাপি করত, ভিড় করত। আর এখানেও দেখতে পাই যে প্রভু যিশু খ্রিস্ট তিনি গালিল সাগরের তীরে উপস্থিত হয়েছেন শিষ্যদেরকে নিয়ে। আর সেখানে প্রভু যিশু লক্ষ্য করলেন যে প্রচুর মানুষ, হাজারো মানুষ সেখানে ভিড় করেছে, কারণ এই মানুষজন জানে যে প্রভু যিশু খ্রিস্টকে যদি মাত্র স্পর্শ করা যায় তাহলে কঠিন থেকে কঠিনতম রোগ থেকে আমরা বা আমাদের পরিবারের সন্তানেরা মুক্ত হতে পারবে, সুস্থ হতে পারবে। আর সেই জন্য হাজারো মানুষের ভিড় প্রভু যিশু খ্রিস্ট সেখানে লক্ষ্য করলেন এবং শিষ্যদের বললেন, তোমরা আমার জন্য একটা নৌকার ব্যবস্থা করো, কারণ যদি মানুষের চাপাচাপিতে প্রভু যিশু জলে পড়ে যান আর তাহলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আর সেই জন্য প্রভু যিশু বললেন যে অনেক মানুষের ভিড় সেখানে হয়েছে, জেরুসালেম এবং জেরুসালেমের বিভিন্ন প্রান্ত থেকে বাইরে থেকেও প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছে, যেন তাদের অসুস্থ সন্তানদের প্রভু যিশুর স্পর্শ সুস্থতা প্রদান করতে পারেন। আর প্রভু যিশুর জন্য তার শিষ্যরা একটা নৌকা তারা সেখানে রেডি করেছে, প্রস্তুত করেছে। প্রভু যিশু খ্রিস্ট তিনি নৌকায় উঠে তাদেরকে শিক্ষা প্রদান করছেন এবং সেখানে দেখতে পাই যে প্রভু যিশু খ্রিস্ট যখন তিনি সেখানে নৌকাতে উঠেছেন, তিনি অনেককে কাছে ডেকেছেন যাদের সুস্থতার প্রয়োজন ছিল।
কারণ প্রভু যীশু পবিত্র শাস্ত্রে বলেছেন, আমি অসুস্থ পীড়িত দুঃখার্ত শোকার্তদের জন্য এই পৃথিবীতে এসেছি, যেন অসহায় মানুষ অসহায়তা বোধ না করে, যেন তারা জীবনের আলো দেখতে পায়। এবং তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি, যারা আমার কাছে আসে তাদের জীবনের সকল অন্ধকার দূরে চলে যায়, তারা নবীনীকৃত হয়, নূতন রাস্তায় তারা চলে এবং নূতন মানুষে তারা পরিপূর্ণ হয়। আর এখানে দেখা গেল যে প্রভু যীশু খ্রিস্ট যাদের সুস্থতার প্রয়োজন ছিল কেবলমাত্র তাদেরকেই তিনি সুস্থ করেছেন, সকলকে তিনি সুস্থ করেননি। আর তারপরে দেখতে পাই যে তিনি সেখান থেকে ১২ জন শিষ্যকে তিনি মনোনীত করছেন, মার্কলিখিত সুসমাচার যদি আমরা ৬ অধ্যায় পড়ি, আর সেখানেও আমরা একই বিষয় আমরা দেখতে পাবো যে ঈশ্বর পুত্র খ্রিস্ট যীশু তিনি শিষ্য নিয়োগ করেছেন যেন প্রচারে পাঠাতে পারেন, ঈশ্বরের বাক্য যেন দূর দূরান্তে পৌঁছে যায়, কারণ মানুষ সৃষ্টি এই কারণেই যেন প্রভুর মহিমা সারা বিশ্ব ব্যাপ্ত হতে পারে বা ব্যাপ্তি লাভ করতে পারে। যদি যিশায়া ভাবতী পুস্তক ৪৩ অধ্যায় ৭ পদ আমরা অনুসরণ করি, লক্ষ্য করি, আর সেখানে দেখতে পাব ঈশ্বর ভাববাদী যিশায়াকে তিনি বলছেন যে আমার সন্তানদের আমার নিকটে নিয়ে এসো, যাদের আমি মনোনীত করেছি, যাদের আমি সৃষ্টি করেছি, যেন আমার প্রশংসা যেন দূর দূরান্তে ছড়িয়ে যেতে পারে, মানুষ জীবন পেতে পারে এবং জীবনের সঠিক উপচয় তারা পেতে পারে। আর এখানে দেখা গেল যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষকে সুস্থ করেছেন, সুস্থতা প্রদানের পরে তিনি ঈশ্বরের বাক্য প্রচারের জন্য তিনি শিষ্য নিয়োগ করছেন, যেন বাক্য বাহক বা বার্তা বাহক তিনি প্রস্তুত করে দূর দূরান্তে প্রেরণ করতে পারেন। আর এখানে আমরা দেখতে পাই মার্কলিখিত সুসমাচার ৩:১৪ লেখা রয়েছে, তিনি প্রচারকদের নিয়োগ করছেন যেন প্রচারে পাঠাতে পারেন, সুসমাচার প্রচারে পাঠাতে পারেন, ঈশ্বরের গৌরব প্রচার করতে তিনি পাঠাতে পারেন, এবং তাদেরকে তিনি ভূত ছাড়ানোর বা মন্দ আত্মা ছাড়ানোর ক্ষমতা প্রদান করলেন, মন্দ আত্মা ছাড়ানোর ক্ষমতা তাদের প্রদান করেছেন। ৩:৭-১৯ আমরা পাঠ করি, ১৪-১৫ লেখা রয়েছে যে যীশু শিষ্যদেরকে নিয়োগ করছেন, তাদেরকে ক্ষমতা প্রদান করছেন যে তোমরা আমার বাক্যের মধ্যে চলে ঈশ্বরকে ভয় করে তোমরা সুসমাচার প্রচার করো এবং আমার সঙ্গে সম্পর্কযুক্ত থাকো, যেন তোমরা মন্দ আত্মাকে পরাজিত করতে পারো, মন্দ আত্মায় পাওয়া মানুষদেরকে সুস্থতা প্রদান করতে পারো, অর্থাৎ ভূত ছাড়াতে পারো, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। ৬:৭-১৩ মধ্যে দেখতে পাই যে তারা অনেক ভূত ছাড়িয়েছেন, শিষ্যরা অনেক ভূত ছাড়িয়েছেন এবং অনেক পীড়িতদের তারা সুস্থ করেছেন। মতিলিখিত সুসমাচার যদি আমরা পাঠ করি ১০ অধ্যায়, আর সেখানেও একই বিষয় দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই ১২ জন শিষ্যকে নিযুক্ত করেছেন সুসমাচার প্রচারের জন্য, ঈশ্বরের বাক্য প্রচারের জন্য এবং আশ্চর্য কার্য করার জন্য। এবং সেখানে দেখতে পাই যে শিষ্যদেরকে তিনি বলেছেন, যদি তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাকো, আমি যা করি তার অতিরিক্ত তোমরা আশ্চর্য কার্য করতে পারবে। আর আমরা দেখতে পাই যে শিষ্যদের মধ্যে অনেকের মধ্যে সেই ক্ষমতা ছিল যারা প্রভু যীশুর সঙ্গে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে কার্য করেছেন, তারা আশ্চর্য কার্য তিনি তারা করেছেন এবং ঈশ্বরের মহিমা তারা প্রচার করেছেন। আর এখানে দেখতে পাই যে তিনি ১২ জন শিষ্যকে তিনি প্রেরণ করছেন যেন ঈশ্বরের মহিমা প্রকাশিত হতে পারে। আজকের যে প্রচার্য বিষয় সেটা রয়েছে যে ঈশ্বর যাদের মনোনীত করেছিলেন, প্রভু যীশু যাদের মনোনীত করেছিলেন সেই ১২ জন শিষ্য, শুধু তারা নয়, প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর যাদেরকে বাক্য বাহক রূপে তিনি নিয়োগ করে থাকেন, ঈশ্বরের গৌরবার্থে যাদের নিয়োগ করে থাকেন, তাদের জীবনযাত্রা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, তাদের চলার মান, জীবনের মান যদি প্রভু যীশুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, যদি তাদের জীবনে ঈশ্বর ভয় থাকে, যদি তাদের জীবনে খ্রিস্ট যীশুর প্রতি প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি
ভক্তি থাকে এবং ঈশ্বরের ক্ষমতার উপরে তাদের আস্থা থাকে, আর তাহলে তারা আশ্চর্য কার্য করতে পারবে, নচেত তারা ঈশ্বরের মহিমানার্থে ঈশ্বরের গৌরবার্থে পীড়িতদের সুস্থ করতে পারবে না, মন্দ আত্মায় পাওয়া মানুষদেরকে সুস্থ করতে পারবে না। প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের আমরা দেখতে পাই প্রেরিত 3:1-10, আর সেখানে দেখতে পাই ধর্মধামে সুন্দর নামক স্থানে একজন খঞ্জকে তার পরিবারের লোকেরা রেখে প্রতিদিন রেখে যেত, সকালে রেখে যেত, সন্ধ্যাবেলায় তারা সেখান থেকে নিয়ে যেত, যা কিছু অর্থকড়ি হতো তারা সেখান থেকে নিয়ে যেত সেই খঞ্জকে। আর সেখানে দেখা গেল একদিন প্রভু যীশু খ্রিস্টের 2 শিষ্য পিতর এবং যোহন সেই সুন্দর নামক দরজা দিয়ে তারা সেখানে প্রবেশ করেছেন ধর্মধামে। ঈশ্বরের প্রশংসা করার পরে তারা যখন আসছেন, আর সেখানে দেখা গেল এই সুন্দর নামক স্থানে এই ভিক্ষুক যে খঞ্জ বাড়ির লোকেরা সেখানে রেখে গিয়েছে ভিক্ষাবৃত্তি করার জন্য, আর সেই খঞ্জ দুহাত বাড়িয়ে বলছে, বাবু আমাকে কিছু দিন, আমি অসহায়, আমি খঞ্জ, আমি চলতে পারি না। কিন্তু পিতর এবং যোহন সেখানে আমরা দেখতে পাই প্রেরিত 3:1-10 মধ্যে পিতর সেখানে সেই খঞ্জকে তিনি বলছেন, পিতর এবং যোহন রয়েছেন, পিতর বলছেন যে আমাদের কাছে কিছু নেই, কিন্তু আমাদের কাছে যা আছে সেই যিশুর নামে আমি বলছি যে তুমি সুস্থ হও, উঠে দাঁড়াও। আর সেখানে ধর্মধামে প্রচুর মানুষ ছিল, সদ্দুকি, ফরিসি, সমাজের প্রধানরা এবং ধর্মধামের যারা সেনাপতি ছিল সেই ধর্মধামের সেনাপতিরাও সেখানে উপস্থিত ছিল। প্রেরিত 4:1-10 আমরা পাঠ করি, আর সেখানে দেখতে পাব যে পিতর যোহন এই সুন্দর নামক স্থানে ওই খঞ্জ ব্যক্তিকে তারা বলেছিলেন, আমাদের কিছু নেই, কিন্তু যা আছে সেই নাসারেতীয় যিশুর নামে বলছি তুমি উঠে দাও। বন্ধু, খ্রিস্ট যিশুর সঙ্গে সম্পর্কযুক্ত ছিল বলেই পিতর এবং যোহন আশ্চর্য কার্য করতে পারলেন, একজন জন্মখঞ্জকে তারা সুস্থতা প্রদান করেছেন কেবলমাত্র যিশু নামের শক্তিতে। আজকের প্রচার্য বিষয়, বার্তাবহকদের জীবনযাত্রা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে তাহলে তারা কঠিন থেকে কঠিনতম আশ্চর্য কার্য করতে পারবেন, কারণ যিশু বলেছেন আমি যা করি যদি তোমরা বিশ্বাস করো অতিরিক্ত আশ্চর্য কার্য তোমরা করতে পারবে। তারপর আমরা দেখতে পাই 3:1-10 প্রেরিত, আর সেখানে প্রায় 3,000 মানুষ যিশুর নামে দীক্ষা নিয়েছিলেন পিতরের আশ্চর্য কার্য দেখে, পিতরের বাক্য প্রচার দেখে, পিতরের বাক্যের মধ্যে ঐশ ক্ষমতা দেখে এবং দৃঢ় বাক্য দেখে 3,000 মানুষের বেশি মানুষ যিশুতে তারা দীক্ষিত হয়েছিলেন, তারা বাপ্তিস্ম তারা সেখানে নিয়েছিলেন। আর এখানে দেখতে পাই প্রেরিত 2:2 দেখি, আর সেখানেও দেখতে পাই প্রথমে 3:3 সেখানে 3,000-এর বেশি, প্রায় 5,000-এর কাছাকাছি মানুষ তারা যিশুকে গ্রহণ করেছিলেন। প্রেরিত 2:2 যদি আমরা দেখি সেখানেও পিতরের বক্তৃতা শুনে, ঈশ্বরের ক্ষমতা সম্পন্ন ব্যক্তির বাক্য শুনে, শক্তিযুক্ত বাক্য শুনে 3,000 মানুষ ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের প্রশংসার্থে আশ্চর্যভাবে তাদের নিজেদের জীবনকে তারা পরিবর্তন করে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে তারা চলে গিয়েছিল। আর সেই জন্য দেখতে পাই যে সেই ধর্মধামের যারা সেনাপতি ছিল, ধর্মধামে যারা সদ্দুকি ফরিসি তারা সেখানে ছিল, আর সেখানে আমরা দেখব যে তারা তাদেরকে বন্দি অবস্থায় রেখে দিয়েছিল। পিতর এবং যোহন যে আশ্চর্য কার্য তারা করেছিল সেই কার্যের জন্য, ঈশ্বরের বাক্য প্রচারের জন্য এবং নাসারেতীয় যিশু নামে আশ্চর্য কার্য করার কারণে এই ধর্মধামের সেনাপতিরা, ধর্মধামের প্রধানরা, সদ্দুকি ফরিসিরা, সমাজের প্রধানরা তারা পিতর এবং যোহনকে বন্দি অবস্থায় তারা রেখে দিয়েছিল। কিন্তু বন্দি অবস্থায় থাকলেও 5,000-এর বেশি মানুষ কিন্তু ঈশ্বরের গৌরব প্রশংসার্থে তারা প্রভু যীশুকে বিশ্বাস করেছিল। বন্ধু, আজকে যদি আমি আপনি ঈশ্বরের বার্তাবহক হয়েছি, আজকে যখন আমি আপনি আমরা আমাদেরকে বলছি যিশুর শিষ্য, যদি আমাদের জীবনযাত্রার মান ঈশ্বরে নির্ভরশীল না হয়, আমাদের জীবনযাত্রার মান যদি ঈশ্বর ভয়শীল না হয়, যদি আমরা যিশুর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে না চলতে পারি,
তাহলে আমরা ক্ষমতা সম্পন্ন, আমরা ক্ষমতাবান, আশ্চর্য ক্ষমতা সম্পন্ন, আশ্চর্য বাক্য সম্পন্ন আমরা হতে পারবো না। আজকে প্রচারিত বিষয় এটাই ছিল যে ঈশ্বরের সন্তানেরা, যিশুর সন্তানেরা, যিশুর শিষ্যদের জীবন যদি যিশুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এতেই তাদের ক্ষমতা নির্ভর করে। আসুন আমাদের জীবনযাত্রার মান আমরা উন্নত করে, আমরা যখন যিশুর শিষ্যত্ব লাভ করেছি, যিশুর কাছে আসার চেষ্টা করেছি, যিশুর সন্তান হয়েছি, যিশুর কথা, ঈশ্বরের কথা আমরা প্রচার করছি, আমাদের জীবনযাত্রার মান যিশুর সঙ্গে সম্পর্কযুক্ত করে আশ্চর্য কার্যের রাস্তায় আমরা চলে আসুন। চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার জীবন্ত বাক্য থেকে আমরা শিক্ষা পেলাম প্রভু, যদি আমাদের জীবন তোমার সঙ্গে সম্পর্কযুক্ত হয় আর তাহলে আমরা আশ্চর্য কার্য করতে পারবো, কারণ তোমার সঙ্গে সম্পর্কযুক্ত জীবনের দ্বারাই আমরা ক্ষমতাবান হতে পারি। যেমন পিতর জোহন এবং অনেক শিষ্য তারা ক্ষমতা সম্পন্ন হয়ে হাজার হাজার মানুষকে তোমার রাস্তায় এনেছিলেন প্রভু গো, আশ্চর্য কার্য করেছিলেন। তুমি আমাদের শক্তি প্রদান করো, যারা আমরা তোমার কার্য করি তোমার শক্তিতে পরিপূর্ণ করো, কারণ তোমার শক্তির উপরে নির্ভর করে জীবনযাত্রা করলেই আমরা ক্ষমতা সম্পন্ন হব। প্রভু যতজন এই বাক্য শ্রবণ করছেন যিশু নামে সকলকে শক্তি যোগাও, সকল পরিবারে তোমার উপস্থিতি রাখো এবং তোমার আনন্দ শান্তির মধ্যে সকলকে চালাও। প্রভু যিশু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। এই সময় মণ্ডলীর দুটি বিজ্ঞাপন আমরা শ্রবণ করব। মঙ্গল আমাদের চাপড়া পাস্টরের ক্রাইস্ট চার্চের কতগুলি বিজ্ঞাপন শ্রবণ করব। লকডাউন যেহেতু চলছে আমরা স্বাধীনভাবে বা খোলামেলাভাবে উপাসনা করতে পারছি না, কিন্তু সরকারি বিধিনিষেধ মান্যতা দিয়ে 50 জনের কম সংখ্যক সভ্য সভা নিয়ে আগামী রবিবার থেকে আমরা উপাসনা করব। তবে 50 জনের কম সংখ্যক উপাসনায় আসবেন, অবশ্যই মাস্ক পরে আসবেন, দূরত্ব বজায় রেখে চলবেন এবং পাস্টোরেটের যা নিয়মকানুন রয়েছে সরকারের বিধিনিষেধকে মান্যতা দিয়ে, সম্মান দিয়ে সেই বিধিনিষেধ মান্যতা দিয়ে উপাসনা করবেন। এবং এক রবিবার যারা উপাসনায় আসবেন মাস্ক পরে দূরত্ব বজায় রেখে উপাসনা করতে, তারা অনুগ্রহ করে পরের রবিবারগুলিতে আসবেন না, কারণ বেশি সংখ্যক মানুষ আসলে আমরা উপাসনা চালাতে পারবো না। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা 50 জনের কম সংখ্যক মানুষ আগামী রবিবার থেকে উপাসনায় আসবেন। যারা প্রথম রবিবার আসবেন পরবর্তী রবিবারে তারা অনুগ্রহ করে আসবেন না, কারণ অপরকে সুযোগ করে দেবেন যেন আমরা উপাসনা দূরত্ব বজায় রেখে 50 জনের কম সংখ্যক মানুষকে নিয়ে মাস্ক পরে, স্যানিটাইজেশন করে, থার্মাল চেকিংয়ের মাধ্যমে আমরা উপাসনা করতে পারি। দ্বিতীয় বিষয়, আগামী বৃহস্পতিবার বিকাল 4টার সময় আমাদের কিং এডওয়ার্ড নার্সারি স্কুলের যে মাঠ রয়েছে সেখানে উলু ঘাস রয়েছে। আগামী বৃহস্পতিবার বিকাল 4টার সময় কিং এডওয়ার্ড নার্সারি স্কুলের মাঠের সেই উলু ঘাস বিক্রি করা হবে নিলামের মাধ্যমে। যারা এই উলু ঘাস নিতে ইচ্ছুক আগামী বৃহস্পতিবারে বিকাল 4টার সময় নার্সারি স্কুলের মাঠে আপনারা উপস্থিত থাকবেন। সুন্দরবন এরিয়ায় ইয়াস কবলিত মানুষেরা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন। বারাকপুর ডায়োসিস থেকে কৃতজ্ঞতা এবং সহযোগিতার হাত তারা সেখানে বাড়িয়ে দিয়েছেন। চাপড়া পাস্টরের পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি যেন সেই ইয়াস কবলিত সুন্দরবনের আমাদের ভাই বোনেদের পাশে আমরা দাঁড়াতে পারি। তাই যারা সহযোগিতা করতে চান বিভিন্ন বিষয় দিয়ে, আপনারা পাস্টরের সম্পাদক বা পাস্টরের যিনি ভারপ্রাপ্ত পুরোহিত রয়েছেন বা আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করবেন, যাতে আপনাদের মূল্যবান দান, কৃতজ্ঞতার দান এবং আমাদেরও দান সুন্দরবনে ইয়াস কবলিত আমাদের ভাই বোনেদের আমরা পৌঁছাতে পারি, যেন আমাদের মতোই তারা স্বচ্ছল পরিবেশ আবারও লাভ করতে পারে। আসুন আমরা চোখ বন্ধ করবো, এই সময় প্রার্থনা করব। আমাদের সারা বিশ্বের জন্য করোনা আক্রান্ত পৃথিবী, ডেল্টা প্লাস যে স্ট্রেন এখন চলছে, মানুষ সমস্যার মধ্যে রয়েছে, শিশু থেকে বড় সকলেই চিন্তিত উদ্বিগ্ন। সেই জন্য আমরা সেই সকল সন্তানের জন্য প্রার্থনা করব যারা আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য প্রার্থনা করব যারা পরিষেবা দিচ্ছেন, ডাক্তার, নার্স, হেলথ কর্মীরা, প্রশাসনিক বিভাগের সমস্ত সন্তানেরা, ব্লকের প্রধানরা এবং দেশের বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন, শুধু দেশে নয় সারা বিশ্বে যারা
করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন সকলের জন্য আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর সদাপ্রভু পৃথিবী থেকে করোনা জীবাণু তিনি কোভিড-19 ভাইরাসকে মুক্ত করতে পারেন, যেন আর বৃদ্ধি না হয় কিন্তু সেটা পৃথিবী থেকে যেন নিশ্চিহ্ন হতে পারে, পৃথিবী শান্তিময় শান্তময় উন্নতিময় যেন হতে পারে। চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করি যে আজকের দিন আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রভু গো আমাদের সারা বিশ্বের অনেক ভাই বোন করোনার কবলে পড়ে তারা জীবন তাদের শেষ হয়ে গিয়েছে, তাদের পরিবার প্রভু আক্রান্ত হয়েছে, সমস্যায় পড়েছে, ছোট থেকে বড় সকল বয়সের মানুষ প্রভু গো তাদের তুমি স্পর্শ করো যেন প্রভু গো করোনার জীবাণু আর মানুষকে ধ্বংস করতে না পারে, আর পরিবেশকে দূষিত করতে না পারে, আর জল বায়ুকে দূষিত করতে না পারে, যেন সুন্দরভাবে পৃথিবীর সমস্ত মানুষ আমরা করোনাবিহীন করোনা মুক্ত পরিবেশ পেতে পারি এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। প্রভু গো যে সমস্ত ডাক্তার নার্স হেলথকর্মী প্রশাসনিক কর্তারা এবং সমাজসেবা কর্মী যারা রয়েছেন কোভিড-19 যোদ্ধা রয়েছেন তারা প্রভু গো 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, করোনার সঙ্গে লড়াই করে চলেছেন, চিকিৎসা প্রদান করে চলেছেন, যে সমস্ত প্রভু গো বিজ্ঞানীরা ভ্যাকসিন প্রভু প্রস্তুতের দায়িত্ব রয়েছেন, পরীক্ষার দায়িত্ব রয়েছেন তাদেরকে আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদে সকলের প্রচেষ্টায় তোমার পরিচালনায় এই পৃথিবী করোনা মুক্ত হয়, সকলে শক্তিযুক্ত হয়, সুস্থ থাকতে পারে এবং পরিবার নিয়ে আনন্দে থাকতে পারে। ইয়াস কবলিত প্রতিটা সন্তানদের তোমার হাতে রাখি, তারা গৃহ ছাড়া প্রভু তাদের তুমি গৃহ প্রদান করো, আশ্রয় দাও, খাদ্য দাও, বস্ত্র দাও এবং পরিচালনা করো। আমাদের মণ্ডলীর সমস্ত সন্তানদের তোমার হাতে রাখি, সারা সৃষ্টিকে তোমার হাতে রাখি, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভু যীশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আমরা এই সময় প্রভুর প্রার্থনা করব, করে আমরা শেষ করব। আমরা চোখ বন্ধ করি, যে যেখানে রয়েছি প্রভুর সেখানে প্রার্থনা ধীরে ধীরে উৎসর্গ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক, আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা নিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন ঈশ্বর পিতা পুত্র পবিত্রাত্মার শান্তি সুস্থতা পরিচালনা আমরা যত সন্তান সন্ততি প্রভু গো এই উপাসনার সঙ্গে সংযুক্ত হয়েছি সকলের সঙ্গে, অসুস্থ পীড়িত দুঃখার্থ শোকার্থ অনাথ অসহায় করোনাক্রান্ত ভাই বোন ডাক্তার নার্স হেলথকর্মীরা প্রশাসনিক কর্তারা কোভিড-19 যোদ্ধাদের সঙ্গে এবং প্রভু গো তোমার এই সুন্দর সৃষ্টির সঙ্গে তোমার আশীর্বাদ এখনও নিত্যকাল বিরাজ করুন, আমেন। সকলে জয় যীশু, নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, অবশ্যই দূরত্ব বজায় রেখে চলুন, মাস্ক পরিধান করুন এবং প্রশাসনিক যে বিধিনিষেধ রয়েছে অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করব প্রশাসনিক বিধিনিষেধ মান্য করে চলুন, মাস্ক পরে আপনি চলুন, আর প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, আপনি বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচাতে সাহায্য করুন, ভিড় এড়িয়ে চলুন, হাত জীবাণুমুক্ত করুন বারংবার। সকলকে ধন্যবাদ, জয় যীশু।